সুন্দরবনী মারা গেল বাঘ। আজ সকালে অসুস্থ বাঘকে নিয়ে যাওয়ার সময় রাস্তায় মারা গেল 10 থেকে 12 বছর বয়সের রয়্যাল বেঙ্গল টাইগার। বাঘটির ওজন ছিল 101 কেজি। এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে সুন্দরবনের বসিরহাট রেঞ্জের হরিখালী ফরেস্ট ক্যাম্প এলাকায়। বনদপ্তর সূত্রে জানা গেছে, একটি 10 থেকে 12 বছর বয়সের পুরুষ বাঘ ঘূর্ণিঝড় ইয়াসের তাণ্ডবে বসিরহাট রেঞ্জের হরিখালী ফরেস্ট ক্যাম্পের হরিণডাঙ্গা জঙ্গলে অসুস্থ হয়ে পড়লে বাঘটিকে বনকর্মীরা উদ্ধার করে। বাঘটি হরিখালী জঙ্গল এলাকায় বেশ কিছুদিন আগে মিষ্টি জলের পুকুরের ধারে এসে জল পান করে। বনদপ্তরের বনকর্মীরা বাঘটিকে নজরে রাখে এবং চিকিৎসার জন্য সব ধরনের ব্যবস্থাও গ্রহণ করে। হঠাৎই আজ সকালে বাঘটি আরও অসুস্থ হয়ে পড়লে বাঘটিকে জলপথে সজনেখালী ফরেস্ট ক্যাম্পে আনছিল চিকিৎসার জন্য। সেই আনার পথেই বাঘটির মৃত্যু হয়। তবে এ বিষয়ে গুরুত্ব সহকারে খতিয়ে দেখছে বনদপ্তর। সুন্দরবন থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট, ক্রাইম ব্রাঞ্চ।